এস্টিমাম গার্লস কিরণ কলেজের পক্ষ থেকে আইসিটি ক্লাসে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের সাথে যারা জুমে সংযুক্ত আছো তাদেরকে সহ যারা আমাদের এই ভিডিওগুলো আগামীতে ইউটিউব থেকে দেখবে তাদেরকে আমরা উদ্যম স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আমাদের আলোচনার কথা রয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তার প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। যদিও এটির আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টটি গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম সংক্ষিপ্ত আকারে, তারপরেও আমরা আজকে আরেকবার দেখে নেব এর ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমগুলো কিভাবে হয়, সেটা একবার দেখে তারপরে আমরা সি প্রোগ্রামে চলে যাব। আমি তোমাদের সাথে শেয়ার করছি শুরুতেই আমাদের স্লাইডটি। আমি আশা করছি তোমরা আমার স্লাইডটি দেখতে পাচ্ছ। সবাইকে স্বাগত জানানো হয়েছে শুরুতেই, তারপরে আমরা নিচের একটি চিত্র, এই চিত্রটি তোমরা নিশ্চয়ই চেনো, এটি কিসের চিত্র কে বলতে পারবে? ওকে, এটি হচ্ছে ত্রিভুজের চিত্র। সুতরাং আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, তার জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম তৈরি করব। সি ভাষা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। এই হচ্ছে আমাদের আজকের পাঠ। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা তোমরা যেটি শিখবে সেটি হচ্ছে এরকম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখতে পারবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট আঁকতে পারবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতে পারবে। তো আমরা জানি এটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দুইভাবে নির্ণয় করা যায়, ত্রিভুজের ক্ষেত্রফল দুইভাবে নির্ণয় করা যায়। তার মধ্যে থেকে আমরা নিম্নোক্ত এই সূত্রটি ব্যবহার করে আমরা আজকের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা প্রয়োগ করব হচ্ছে এটি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটি প্রয়োগ করে আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। এছাড়াও ত্রিভুজের তিনটি বাহু নিয়েও, তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেটা আমরা পরবর্তীতে অন্য আরেকটি ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে যেটা করব সেটি হচ্ছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার সাহায্যে একটি সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তো এর জন্য আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা দেখব। এখন শুরুতেই অ্যালগোরিদম, অ্যালগোরিদমটা কেমন হবে? আমরা জানি প্রত্যেকটি অ্যালগোরিদমের প্রথম একটি ধাপ থাকে, সেটি হচ্ছে কি, প্রোগ্রাম শুরু করি। আমরা এ যাবৎ যতগুলো প্রোগ্রাম আলোচনা করেছি সবগুলো প্রোগ্রামেই মোটামুটি আমরা দেখেছি বা প্রতিটি প্রোগ্রামে আসলে প্রথম ধাপটি এরকমই থাকে, প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপটি থাকে হচ্ছে ইনপুট গ্রহণ করা। তো ইনপুট হচ্ছে আমাদের প্রোগ্রাম ভেদে ইনপুটগুলোর নাম বা ইনপুটগুলোর ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এখানে আমাদের দুইটি ইনপুট গ্রহণ করতে হবে। আমরা জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুইটি ইনপুট লাগবে। সে দুটি ইনপুট হচ্ছে কি, একটি হচ্ছে ভূমি এবং অন্যটি হচ্ছে উচ্চতা। তো আমরা এখানে দ্বিতীয় ধাপে এই কথাটাই লিখব, ইনপুট হিসেবে ভূমি, বা এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করবো, একটি বি কে ব্যবহার করব, এবং উচ্চতার জন্য আমরা একটি এইচ কে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব, যার জন্য আমরা ব্র্যাকেট এটা দেখিয়েছি। এই জন্য আমরা বলছি যে ইনপুট হিসেবে ভূমি ও উচ্চতা গ্রহণ করি। তৃতীয় ধাপে আমরা বলবো এটাকে ক্যালকুলেশন করতে হবে, আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সূত্র আমাদের জানা আছে, সেটি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করব তৃতীয় ধাপে। তারপরে চতুর্থ ধাপ হচ্ছে ফলাফল প্রকাশ করার পালা, ফলাফল ছাপাই। ফলাফলটা হচ্ছে আমাদের এখানে কি হবে, ফলাফলটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এখানে ছাপাই চতুর্থ ধাপে এসে বলবো। এবং পঞ্চম ধাপে বলবো হচ্ছে প্রোগ্রামটি শেষ।
আমরা সবগুলো প্রোগ্রামে একটি জিনিস লক্ষ্য করে দেখব, সেটি হচ্ছে প্রথম ধাপে আমরা প্রোগ্রাম শুরু করি এবং শেষ ধাপে গিয়ে আমরা লিখব হচ্ছে প্রোগ্রাম শেষ। এখন এর জন্য আমরা একটি ফ্লোচার্ট দেখব। একটি ফ্লোচার্ট আমরা কিভাবে অঙ্কন করতে পারি? ফ্লোচার্ট হচ্ছে আমরা আগেও বলেছি যে ফ্লোচার্ট হচ্ছে অ্যালগোরিদমের একটি চিত্ররূপ। চিত্ররূপকে বলা হচ্ছে ফ্লোচার্ট, অ্যালগোরিদমের চিত্ররূপকে বলা হচ্ছে ফ্লোচার্ট। তো অ্যালগোরিদমে যতগুলো ধাপ আছে ফ্লোচার্টেও ঠিক ততগুলো ধাপ থাকবে, কিন্তু ধাপগুলো আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব। আমাদের এখানে প্রথম ধাপ রয়েছে প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করার জন্য আমরা এরকম একটি চিহ্ন ব্যবহার করি, ওভাল চিহ্ন বা উপবৃত্ত চিহ্ন, যার মধ্যে আমরা লিখে রাখি হচ্ছে স্টার্ট। তারপরে পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, ইনপুট গ্রহণ করা। আমরা জানি ইনপুট গ্রহণ করার জন্য আমরা এরকম একটি চিহ্নকে ব্যবহার করি। এটি হচ্ছে কি চিহ্ন? সামন্তরিক চিহ্নের মধ্যে আমরা লিখবো হচ্ছে ইনপুট হিসেবে যা যা গ্রহণ করছি সেগুলো আমরা লিখে দেবো, ইনপুট বি এইচ। পরবর্তী ধাপ হচ্ছে ফলাফল তৈরি করা। ফলাফল তৈরি করার জন্য বা প্রসেসিং এর জন্য আমরা যে চিহ্নটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো এর ভিতরে আমরা লিখব হচ্ছে ক্ষেত্রফল হাফ গুণ, হ্যাঁ এর ভিতরে আমরা ওই সূত্রে লিখব। এখানে তো আমরা ফ্লোচার্টে সাধারণত আমরা এগুলো সব ইংলিশে লিখছি, যেহেতু এখানে আমরা ইংলিশে লিখছি কি এরিয়া। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল ইংলিশ হচ্ছে এরিয়া। এরিয়া সমান সমান হাফ গুণন এইচ, অর্থাৎ ভূমি উচ্চতা। এটা তোমরা ইচ্ছা করলে কিন্তু এর ভিতরে বাংলায় লিখলেও কোনো ক্ষতি নাই, বাংলায় তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নাই, লিখতে পারবা। তো বাংলায় লিখতে গেলে যেটা সমস্যা হয় অনেক বেশি লিখতে হয়, আর অনেক বেশি লিখতে গেলে এই ছোট একটি জায়গার মধ্যে এতগুলো কথা আসলে লেখা দুষ্কর হয়ে পড়ে, যার জন্য আমরা প্রচারের মধ্যে ইংলিশটাকেই অগ্রাধিকার দিয়ে থাকি বা ইংলিশে লিখে থাকি। পরবর্তী ধাপ হচ্ছে ফলাফল প্রকাশ করা। ফলাফল প্রকাশ করার জন্য আমাদের চিহ্ন আমরা জানি, ইনপুটের জন্য চিহ্ন ব্যবহার করা হয়, আউটপুটের জন্য সেই চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এটি সামন্তরিক চিহ্ন আমরা এখানে ব্যবহার করব। তার মধ্যে একটি লিখে দেব প্রিন্ট এরিয়া, ফলাফল ছাপাই, এবং সবশেষে হচ্ছে আমরা লিখব প্রোগ্রাম শেষ। প্রোগ্রাম শেষের জন্য আমরা শুরুর যে চিহ্ন ব্যবহার করি সেটিকে ব্যবহার করে তার মধ্যে আমরা লিখে দেবো হচ্ছে এন্ড। ওকে, তো আমরা দেখলাম এতক্ষণ ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় সেটি আমরা দেখলাম। তো আশা করি তোমরা এটা আমরা আগের ক্লাসে তো দেখেছিলাম, আজকে আবার সেটাকে রিভিউ করলাম, আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেটি জানাতে পারো। কোনো সমস্যা? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সি প্রোগ্রামে। আমরা কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতে পারি সেটি আমরা এখন দেখব। এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের একটি কম্পাইলার ব্যবহার করে আমরা এটাকে করব, সেটি হচ্ছে কি ডেভ সি প্লাস প্লাস। আমি তোমাদেরকে আশা করছি এটা দেখতে পাচ্ছ তোমরা, ডেভ সি। কোনো সমস্যা? না স্যার, এমনি দেখা যাচ্ছে স্ক্রিনটি? না স্যার আসলে না। ঠিক আছে, আমি আরেকবার না দেখা যাচ্ছে ডেভ সি। এখন কি অবস্থা বলো, দেখা যাচ্ছে? হ্যাঁ এখন আসছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ডেভ সি কম্পাইলার। এখান থেকে আমরা কি করব, এটি নতুন সোর্স ফাইলকে ওপেন করব, নিউ গিয়ে আমরা এখানে সোর্স ফাইলে ক্লিক করব, করলে একটি নতুন ফাইল আমাদের এখানে ওপেন হয়ে যাবে। এখানে আমরা আমাদের সি ভাষার কোডগুলো লিখব। এখন আমরা সি ভাষায় কোড লিখব। আমরা জানি প্রথমে আমরা একটি কমেন্টসের মধ্যে আমরা একটি লাইন লিখি, সেখানে হচ্ছে প্রোগ্রামটার নাম দেওয়া থাকে, তাই না? আমরা এখানে প্রোগ্রামের নাম দিব। প্রোগ্রামের নামটা কি হবে? স্ল্যাশ চিহ্ন দিয়ে, তারপরে আমাদের স্টার চিহ্ন দিয়ে,
তারপরে ক্লিক করতে হয় প্রোগ্রাম টু ক্যালকুলেট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট প্রোগ্রাম টু ক্যালকুলেট প্রোগ্রাম টু ক্যালকুলেট ক্যালকুলেট দা এরিয়া অফ দিস ট্রায়াঙ্গুলার এরিয়া অফ এ অফ ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার তারপরে স্টার্ট চিহ্ন দিতে হবে এবং স্ল্যাশ থেকে ক্লোজ করতে হবে ওকে তারপর আমি কি করব পরের ধাপে কাজ কি হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড লেস দেন চিহ্ন দিয়ে আমরা এখানে stdio ডট এস দিয়ে আমরা ক্লোজ করব তারপর আমরা লিখব হ্যাশ include include conio dot s ঠিক আছে তারপর আমরা কি লিখব এখানে আমার চিহ্নটা ভুল হয়ে গেছে এটা হবে হ্যাশ চিহ্ন ওকে তারপরে তারপরে কি হবে মেইন মেইন ফাংশন তারপরে তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখব এখানে হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এখন তাই না মেইন ভিতরে আসে প্রথম কাজটি হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমরা এই প্রোগ্রামের মধ্যে তিনটি ভেরিয়েবল আমাদের দরকার হবে অর্থাৎ দুইটি ইনপুট আমাদের দিতে হবে আর হচ্ছে একটি ফলাফলের জন্য আমাদের একটি ভেরিয়েবল এখানে ব্যবহার করতে হবে তো এখন আমরা দেখব এই ভেরিয়েবলগুলোর কি ধরনের মান আমরা এখানে পাব মানগুলো যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা আইএনটি দিয়ে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব যদি মানগুলো ভগ্নাংশ হয় তাহলে আমরা ফ্লট দিয়ে ভেরিয়েবলগুলো ফ্লট টাইপের ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করব ঠিক আছে তো আমরা এখানে এখানে একটু অনুমান করতে হবে আমাদেরকে এখানে আমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে হবে সেটি হচ্ছে এই যে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেগুলোকে আমরা কি ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করব নাকি আমরা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করব সেটা আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে তো আমরা জানি যে একটি ত্রিভুজের ভূমি অথবা উচ্চতা এর পরিমাণটা আমাদের কি পূর্ণ সংখ্যা নির্ণয় করা সম্ভব কিনা সবসময় কি পূর্ণ সংখ্যা হতে পারে এটা হতে পারে না এক একটা ত্রিভুজের সাইজ এক এক রকম হবে এবং কোনো ত্রিভুজের সাইজই 1 ইঞ্চি বেশি লম্বা বা 1 সেন্টিমিটার কম করে বা বেশি করে লম্বা বা চওড়া এরকম হবে না তো সেক্ষেত্রে অবশ্যই এই মানটি ফ্লট টাইপের আসার সম্ভাবনা আছে এই জন্য আমরা ভেরিয়েবলগুলোকে ফ্লট টাইপের ব্যবহার করব ফ্লট এফ এল ও এটি ফ্লট আমরা ভেরিয়েবল নিয়েছি হচ্ছে একটি হচ্ছে বি নিয়েছি একটি নিয়েছি হচ্ছে এইচ আর আরেকটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব হচ্ছে এরিয়াকে এরিয়া এরিয়া এখানে তোমাদেরকে আমি আরো একবার মনে করে দিই আমাদের একটু মনে রাখতে হবে আমরা যদি এই এরিয়াটাকে এইভাবে বড় হাতের এ দিয়ে লিখি তাহলে আমরা প্রোগ্রামের ভিতরে গিয়েও আমাদেরকে কিন্তু বড় হাতের এ দিয়ে লিখতে হবে আবার এখানে যদি আমরা ছোট হাতের এ দিয়ে লিখি তাহলে ওই ভিতরে গিয়েও আমাদেরকে ছোট হাতের এ দিয়ে লিখতে হবে ভেরিয়েবলের নামটা আমরা যেভাবে লিখব প্রোগ্রামের মধ্যেও যেভাবে ডিক্লেয়ার করার সময় লিখবো ভিতরে গিয়েও সব জায়গাতে একই রকম করে লিখতে হবে তো তারপরে আমাদের এখন কি করতে হবে আমরা ইনপুট দিব তাই না ইনপুট দেওয়ার জন্য আমাদের দুইটি স্টেটমেন্ট লিখতে হয় একটি হচ্ছে প্রিন্টএফ স্টেটমেন্ট প্রিন্টএফ দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর আমরা এখানে লিখবো এন্টার বেজ অফ এ ট্রায়াঙ্গেল অর্থাৎ এখানে আমরা কি বলে দিলাম যে একটি ত্রিভুজের বেজ বা ভূমিকে ইনপুট করো ঠিক আছে তারপর এখানে স্টেটমেন্ট শেষ করে আমরা একটা সেমিকোলন দেব পরবর্তী স্টেটমেন্ট আমরা লিখবো হচ্ছে স্ক্যানএফ স্ক্যানএফ এটি আমরা ডাবল কোয়েশনের মধ্যে পার্সেন্টেজ চিহ্ন দিব
তারপর এখানে লিখব কি f যেহেতু আমাদের ভেরিয়েবলের মানটি হচ্ছে ফ্লোট টাইপের সেহেতু আমাদের এখানে স্পেসিফায়ারটা ব্যবহার করতে হবে পার্সেন্টেজ f তারপরে কমা দিয়ে কমা চিহ্ন দিয়ে তারপরে আমরা লিখব হচ্ছে এন্ড চিহ্ন দেব একটি তারপরে ওই ভেরিয়েবলের নামটা লিখব আমাদের বেজের জন্য বি বির মানটি আমরা এখানে ইনপুট হিসেবে নিব সেজন্য আমরা এখানে বি কে লিখে দেব এই দুটি স্টেটমেন্ট লিখলে আমরা স্ক্রিনে একটি যখন আমরা প্রোগ্রামটিকে রান করব তখন আমরা স্ক্রিনে এই লেখাটাকে দেখতে পাব এবং তখন আমরা যে মানটি দিব সেই মানটিকে বি নামক ভেরিয়েবলে রিপ্লেস করবে বা ওইখানে প্রতিস্থাপন করবে তারপরে আমরা আরো একটি স্টেটমেন্ট লিখব সেম এরকম একটা স্টেটমেন্ট হবে আমরা এখান থেকে একটু কপি করে নিতে পারি সংক্ষিপ্ত করার জন্য আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম সেম জিনিস লিখতে হবে প্রিন্ট এফ এন্টার বেজের পরিবর্তে এখানে আমাদের কি হবে উচ্চতার পরিমাণটা নিতে হবে উচ্চতার ইংলিশ হচ্ছে কি এইচ ই আই জি এইচ টি হাইট হাইট অফ এ ট্রায়াঙ্গেল এখানে আমরা ত্রিভুজের উচ্চতাকে ইনপুট দেওয়ার জন্য বলছি তারপরে উচ্চতার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি হচ্ছে এইচ তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এইচ লিখে দেব এটা হয়ে গেল আমাদের ইনপুট নেওয়ার জন্য দুটি স্টেটমেন্ট এখন আমাদের ফলাফলটাকে ক্যালকুলেশন করার জন্য অথবা ফলাফল নির্ণয় করার জন্য আমাদের একটি স্টেটমেন্ট লিখতে হবে সে স্টেটমেন্টটি কি হবে আমরা লিখব হচ্ছে এরিয়া এ আর ই এ এরিয়া সমান সমান ওইখানে সূত্রটা কি ছিল হাফ তো আমরা এখানে ওইভাবে কিন্তু ভগ্নাংশ করে লিখতে পারবো না যার জন্য আমরা এখানে লিখব হচ্ছে এভাবে পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা ওইরকম ভগ্নাংশ করে লিখলেও হাফ বুঝাবে আর এখানে কি পয়েন্ট ফাইভ দিলে কি বুঝাবে হাফ বুঝাবে হাফ ইয়েস হাফ তারপরে গুণন গুণন মানে হচ্ছে আমাদের এখানে স্টার চিহ্ন তারপরে আমরা লিখবো হচ্ছে বি তারপরে আবারও গুণন স্টার চিহ্ন এইচ ঠিক আছে এইটি লিখলে আমাদের কি হবে এরিয়াটা ক্যালকুলেশন হয়ে যাবে অর্থাৎ এখানে ভূমি এবং উচ্চ থেকে গুণন করে হাফ ক্যালকুলেশন করবে করে সেটাকে এরিয়ার মধ্যে প্রতিস্থাপন করবে ওইখানে বসাবে পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কি ফলাফল প্রকাশ করা ফলাফল প্রকাশ করার জন্য আমাদের স্টেটমেন্ট লিখতে হবে এভাবে প্রিন্ট এফ প্রিন্ট এফ আমরা কোনো কিছুকে যখন প্রকাশ করতে চাই বা পর্দায় দেখাতে চাই তার জন্য আমাদের কিওয়ার্ড ব্যবহৃত হবে হচ্ছে প্রিন্ট এফ তারপরে আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব ডাবল কোটেশনের মধ্যে এভাবে লিখব দ্য এরিয়া অফ এ অফ এ না দিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি অফ দ্য ট্রায়াঙ্গেল অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হবে কত সেটি আমরা এখানে সমান সমান চিহ্ন ব্যবহার করে দিতে পারি সমান দিয়ে আমরা এখানে একটা কমা দিব তারপরে এখন এখানে মানটা বসানোর জন্য এখানে আমাদের স্পেসিফায়ার ব্যবহার করতে হবে অর্থাৎ পার্সেন্টেজ পার্সেন্টেজ এফ এটি হচ্ছে আমাদের যেহেতু ওই এরিয়ার মানটিকে আমরা এখানে বসাবো যার জন্য স্পেসিফায়ারটা এখানে লিখে দিতে হবে তারপর আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবলের নাম কোন ভেরিয়েবলের মানটা এখানে প্রতিস্থাপন করবে এরিয়ার মানটাকে এরিয়া এরিয়ার মানটাকে আমাদের এই জায়গাতে বসাতে বলছি আমরা তারপরে আমরা এটাকে সেমিকোলন দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের মোটামুটি এবং এটা কি শেষ করার জন্য আমরা আরেকটি স্টেটমেন্ট লিখব গেট সিএইচ গেট সিএইচ এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সি ভাষায় প্রোগ্রাম প্রোগ্রামিং কোড হচ্ছে এই পর্যন্ত এখন আমরা এটিকে সেভ করব সেভ করার জন্য আমরা এখানে ফাইল মেনুতে গিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করে এরকম একটা লেখা আসবে এখানে আমরা লিখে দেবো আমরা এটা কি নামে সেভ করতে চাই তো আমরা এটাকে নাম দিয়ে দিলাম ট্রায়াঙ্গেল ঠিক আছে ট্রায়াঙ্গেল নামে এখানে একটা করা আছে তো আমরা একটা ট্রায়াঙ্গেল
3 নামে দিলাম ঠিক আছে ট্রায়াঙ্গেল 3 এই নামে সেভ করে দিলাম ঠিক আছে তো আমাদের প্রোগ্রামটা লেখা শেষ এখন আমরা এটাকে এক্সিকিউট করে দেখব এটি আমাদের কাজ করছে কিনা ঠিকভাবে না কোথাও কোনো এরর দেখাচ্ছে কিনা সেটার জন্য আমাদের এক্সিকিউট মেনু থেকে এখানে কম্পাইল এন্ড রান কম্পাইল এন্ড রান এ ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তো পর্দাতে জি স্যার জি স্যার কম্পাইল এন্ড রান এ ক্লিক করে দিলেই প্রোগ্রামটি একটু সময় নেবে সময় নিয়ে রান হয়ে যাবে রান হওয়ার পরে তোমরা নিশ্চয়ই পর্দাটা দেখতে পাচ্ছ না আমি তোমাদেরকে এই পর্দাটি এখন শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আগেরটাকে আমরা ক্লোজ করে দিলাম এখন আমরা নতুনটাকে শেয়ার করব দেখতে পাচ্ছ কি তোমরা জি স্যার জি স্যার দেখো এখানে কি আসছে এন্টার বেজ অফ এ ট্রায়াঙ্গেল আসছে না এখন আমরা জি স্যার এখানে ধরো আমরা একটা ত্রিভুজের বেজের পরিমাণটা হচ্ছে কত এই রকম 4.37 ঠিক আছে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের কিবোর্ড থেকে এন্টার কিতে চাপ দিলে আরেকটি জিনিস এখানে দেখো চাইবে এন্টার হাইট অফ এ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটটা দিতে বলতেছে তো আমরা এখানে ধরো দিয়ে দিলাম 3.62 ওকে দেয়ার পরে এন্টার দিয়ে দিলাম দিলে দেখো এখানে আমাদের দা এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল দেখাচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে সেটা এখানে ক্যালকুলেশন করে আমাদের ফলাফল দিচ্ছে তো আমরা দেখতে পেলাম যে আমাদের প্রোগ্রামটি যথাযথভাবে কাজ করছে এখন এটি ফলাফলটা সঠিক দিয়েছে কিনা এটি কিন্তু তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে সংখ্যা দুটিকে গুণন করে দেখতে পারো ঠিক আছে এই দুটি সংখ্যা গুণন করে হাফ করতে হবে তাহলে তোমরা এই ফলাফলটা পাবে তো আশা করছি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যে কিভাবে একটি ট্রায়াঙ্গেলের জন্য অথবা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি প্রোগ্রামিং কোড কিভাবে লিখতে হয় সেটাকে কিভাবে এক্সিকিউট করতে হয় অথবা কিভাবে এটাকে রান করতে হয় সেটি আমরা এই পর্যন্ত দেখেছি আশা করি তো কোনো সমস্যা যদি থাকে একজন একজন করে প্রশ্ন করতে পারো সবাই একসঙ্গে না করে একজন বলবা কোথাও কোনো সমস্যা না স্যার ওকে তাহলে আমরা আশা করছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সে বিষয় সম্পর্কে তোমরা অকিবাল হয়েছো এবং এখন এটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম তোমরা লিখতে পারবে কি পারবে তো নাকি জি স্যার